আমেরিকার ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক ও ব্যর্থ যুদ্ধ হিসেবে ধরা হয় ভিয়েতনাম যুদ্ধকে। ১৯৬০ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত চলা এই যুদ্ধে ভিয়েতনামে স্মরণকালের ভয়াবহ নৃশংসতা চালায় তৎকালীন মানবতার বুলি আওড়ানো মার্কিন বাহিনী। শুধুমাত্র এই একটি যুদ্ধেই ৭৫ লক্ষ টন বোমা নিক্ষেপ করে আমেরিকা ও তার মিত্ররা। জঘন্যতম পৈশাচিকতার এই যুদ্ধে ৫৮,০০০ মার্কিন সেনার প্রাণহানি ঘটে। দেশটির সাধারণ নাগরিকদের গেরিলা যুদ্ধে নাস্তানাবুদ হয়ে শেষমেশ পরাজয়ের হার গলায় নিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে বাধ্য হয় আমেরিকা। ১৯ শতকের শেষ ভাগে মার্কিনীদের চোখ পড়ে মধ্যপ্রাচ্যে। এ সময় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র মজুদের মিথ্যা প্রচারণা চালিয়ে ইরাকে হামলা চালায় আমেরিকা। ৭ বছর ৫ মাস ব্যাপী এই যুদ্ধে ৪,৪১০ জন মার্কিন সেনা নিহত হয়। টাওয়ারে হামলার জেরে ২০০১ সালে শুরু হয় আফগানিস্তানে হামলা। তোরাবোরা পর্বতকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হয় লাদেনের খোঁজে। এই হামলা চালাতে গিয়ে আমেরিকা সহ আন্তর্জাতিক জোট বাহিনীর প্রায় ৩,৫০০ সৈন্য মারা যায়, যার মধ্যে ২,৩০০ জনেরও বেশি যুক্তরাষ্ট্রের। এই সংঘাতে প্রাণ হারায় ৩২,০০০এরও বেশি বেসামরিক জনগণ। শেষমেশ দীর্ঘ ২০ বছর যুদ্ধ চালিয়ে তালেবানদের হাতেই আফগানিস্তানকে সঁপে দিয়ে সৈন্য প্রত্যাহারে বাধ্য হয় আমেরিকা। এছাড়া তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে গৃহযুদ্ধের পথে পা বাড়িয়েছে অনেক দেশ। প্রতিবেশী দেশের সাথে জড়িয়েছে যুদ্ধ, যার সবগুলোতেই কোনো না কোনোভাবে মদত রয়েছে আমেরিকার। যার সর্বশেষ উদাহরণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশ দুটির মধ্যে অনেক বছর ধরে উত্তেজনা থাকলেও কখনোই সম্মুখ যুদ্ধে জড়ায়নি তারা। রাশিয়ার চরম আপত্তি সত্ত্বেও সম্প্রতি আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের আশ্বাসে ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করায় ইউক্রেনে হামলা চালায় রুশ বাহিনী, যা এখনও চলমান। তবে শেষ পর্যন্ত যুদ্ধ বাঁধিয়ে খুব বেশি সুবিধা করতে না পারলেও পেছন থেকে কলকাঠি নাড়ানো কখনোই থামেনি আমেরিকা ও তার মিত্রদের। বিশ্বের নানা দেশের উপর একচ্ছত্র ছড়ি ঘুরিয়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আমেরিকার জন্য একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর এই দাদাগিরি যেন শেষ হতে চলেছে আমেরিকার। যে ডলারের প্রবল প্রতাপে পুরো বিশ্বকে শাসন করে এসেছে যুগ যুগ ধরে, সেই ডলারের একচ্ছত্র আধিপত্যে শোনা যাচ্ছে ভাঙনের সুর। বিশ্ববাজারে ডলারকে পেছনে ফেলে এগিয়ে আসছে নতুন মুদ্রা ব্রিক্স। কয়েক দশক ধরে চলা ডলারের একচেটিয়া আধিপত্য আর পশ্চিমাদের মৌলিপনা রুখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে চীন, রাশিয়া, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকার সম্মিলিত সংগঠন ব্রিক্স। ইতোমধ্যেই বাংলাদেশ সহ আরও ২৫টি দেশ সম্মতি জানিয়েছে বিকল্প এই মুদ্রা ব্যবহারে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা ব্রিক্স জোটের মূল সদস্য। এছাড়া ব্লুমবার্গের সর্বশেষ প্রতিবেদন অনুসারে আরও ২৫টি দেশ ব্রিক্সে যোগ দিতে ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন মুদ্রা গ্রহণে সম্মতি দিয়েছে। সম্মিলিতভাবে ব্রিক্স ব্লকের জিডিপি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে কিছুটা বেশি। ৫টি প্রধান অর্থনীতির দেশে রয়েছে বিশ্ব জনসংখ্যার ৪১%, যা বিশ্ব জিডিপির এবং বৈশ্বিক বাণিজ্য প্রবাহের ১৬% দখল করে রয়েছে। তাদের ধারণা, ব্রিক্সের রিজার্ভ কারেন্সি তৈরির পদক্ষেপ মার্কিন ডলার এবং IMF-কে দুর্বল করে দেবে। নতুন মুদ্রা চালু হলে তা দ্রুত সময়ে মার্কিন ডলারকে ছাড়িয়ে যাবে। ব্রিক্সে যোগ দিতে আগ্রহী দেশগুলোর অনেকেই তেল সমৃদ্ধ দেশ, তাই এই জোট ইউরোপীয় দেশগুলোকে তেলের বিনিময়ে নতুন মুদ্রা দিয়ে অর্থ প্রদান করতে বাধ্য করতে পারে। এতে ইউরো ও ডলারের বাজারে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে ধারণা বিশ্ব বাণিজ্য বিশ্লেষকদের। ব্রিক্সের এই বিকল্প ব্যবস্থা চালু হওয়ার খবরের সঙ্গে সঙ্গে মার্কিন ডলারের বাজার শেয়ার ইতোমধ্যে ১২% কমে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দেশটিতে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। জোটে আর্জেন্টিনা, বাংলাদেশ, ইরান, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব এবং মিশর এই অর্থনীতির ব্লকের অংশ হলে ব্রিক্স অপ্রতিরোধ্য হয়ে উঠবে বলেও ধারণা করা হচ্ছে।